যদি কেউ মান্নত করে আল্লাহ যদি আমার গরুটি সুস্থ হয় তাহলে সে সদকা করে দিব এখন গরুটি সুস্থ এখন এই গরুটি কি সদকা করতে হবে না বিক্রি করে মাদ্রাসার ফান্ডেও দেওয়া যাবে জানিয়ে বাদিতে করবেন প্রথম কথা হলো একটা মজার বিষয় শুনেন মান্নত করা এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন মান্নত করা ভালো কাজ না খারাপ কাজ সন্দেহের মধ্যে পড়ে গেছেন এটা বুদ্ধিমানের কাম সন্দেহ থাকলে আন্দাজ উত্তর না দেওয়াই ভালো ইসলামের বিষয় না জানা ঢেল মারা উচিত না ভালো বুদ্ধিমানের কাজ করছেন আপনারা মান্নত করা এটা ভালো কাজ না মান্নত করা এটা কি না এটা কোনো ভালো কাজ না আমাদের সমাজে মানুষ মনে করে যে মান্নত করা খুব ভালো কাজ সওয়াবের কাজ না মান্নত করা ভালো কাজ না আবার খারাপ কাজও না এটা মুবাহ একটা কাজ যদি কেউ মান্নত করে করতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিরুৎসাহিত করেছেন মান্নতের ব্যাপারে তিনি বলেছেন মানত হলো বখিলের মাল বাহির করার একটা রাস্তা আমার ছেলেটা যদি আল্লাহ পরীক্ষায় পাশ করে তো আমি এই কাজটা করে দেব তার মানে আল্লাহ তোমার জন্য আমি দান করব ওই ভালো কাজটা করব আমি তবে শর্ত হলো আগে তুমি আমার এই জিনিসটা দিতে হবে তাহলে আল্লাহরে ঠেকায়া তারপর আমি ভালো কাজের নিয়ত করলাম ব্যাপারটা এরকম হয়ে গেল না এইজন্য মান্নতটাকে রাসূল সাল্লাম খুব বেশি পছন্দ করতেন না তিনি বলতেন দান করে দাও নেক আমল করো রোজা রাখো মান্নত যে বিষয়টা করলে সেটা আগে করো করে এরপর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি করছি আপনি আমাকে দেন আল্লাহ দিলে দিলেন না দিলে নাই কিন্তু আমরা আল্লাহরে ঠেকাই নেই আল্লাহ আমার যদি এই অসুখ থেকে আমি ভালো হই তাহলে আমি এই কাজটা করব তার মানে আগে আপনি করে দেন আমার সুস্থ তারপর আমি এটা করব ব্যাপারটা এরকম হয়ে গেল না তো আল্লাহর সাথে এরকম কোন শর্ত দিয়া কিছু করা এটা প্রশংসনীয় কোনো কাজ না তবে আবার নিষেধও না মান্নত আমাদের আম্বিয়া আলাইহিস সালাতুসসালামের অনেকে মান্নত করেছেন কোরআনে আলোচনা আসছে অতএব মান্নতকে আবার কেউ নিষিদ্ধ বা খারাপ কাজ মনে করবেন না তবে হ্যাঁ এটা খুব বেশি প্রশংসনীয় কোনো কাজ না এমনি দান করা উচিত যাই হোক এবার প্রশ্নে আসি মান্নত যদি কেউ করে থাকেন তাহলে যেই পশুটা মান্নত করেছেন তিনি ওটা যদি কোনো মাদ্রাসায় দিয়ে দেন লিল্লাহ ফান্ডে তার মান্নত আদায় হবে ইনশাআল্লাহ বিইজ্ঞানিল্লাহ মেয়েদের চুল ছোট করা কি জায়েজ প্রয়োজনে চুলের অগ্রভাগ কাটা বৈধ হবে কিনা নাকি চুল কখনোই কাটা যাবে না দেখুন মেয়েদের চুলের বিষয়ে প্রথমে সৌদি আরবের স্কলারদের কথা বলে সৌদি আরবের ওলামায়ে কেরাম বলেন জায়েজ আছে কোনো অসুবিধা নেই কাটবে সমস্যা কি কিন্তু বেশি বিশুদ্ধ মত হলো মেয়েরা চুল সামান্য আগা একটু কাটতে পারে সমান করার জন্য বিশেষ কোনো কারণে কিন্তু চুল কাটতে কাটতে আজকাল যেটা বাইরে হয়েছে কি কাটিং বলে এটা নেই বব কাটিং এই বব কাটিং আর দব কাটিং এগুলো যদি মেয়েরা করে তাহলে সেটা জায়েজ নাই কারণ অনেকগুলো কারণ এর ভিতরে একটা কারণ হলো নবী সাল্লাম বলেছেন লানাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিররিজাল ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে আবার ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ লানত বর্ষণ হয় যারা মহিলাদের বেশ ধারণ করে এখন পুরুষের চুল ছোট রাখা হয় মহিলারা যদি সেরকম বেশ ধারণ করে তাহলে এটা আল্লাহ লানত প্রাপ্তির কারণ আর একটা হাদিসে আসছে যদি হাদিসটি সনদের দিক থেকে যাইফ যে সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়ান নিসাআ বিদ-যাওয়াইব ওই আল্লাহ পবিত্রতা পবিত্র যিনি মহিলাদেরকে চুল দিয়ে সৌন্দর্য করেছেন এটা কিছু ফেরেশতারা নাকি পড়তে থাকে এরকম কথা আছে এরপরে প্রশ্ন কোন মহিলা যদি কোনো মুরগি গরু বা ছাগল জবাই করে তাহলে তার বিধান কি মানে বিধান কি মানে কি ও মানে মহিলারা জবাই করলে এটা খাওয়া যাবে কিনা বাহ মহিলারা রান্না করলে খাওয়া যাবে মাশাআল্লাহ সেটা যাবে তো মহিলারা রান্না করলে যদি খাওয়া যায় জবাই করলে খাওয়া যাবে না কেন আমাদের দেশে মহিলাদের উপরে যত মাসালার প্রয়োগ হয় পুরুষদের উপরে তার অর্ধেক প্রয়োগ হয় না সিস্টেমে বেসিস্টেমে সঠিক গায়ের সঠিক সহি গায়ের সহি যত ফতোয়া আছে সব কার উপরে মহিলাদের উপরে গোসল ফরজ হয়েছে বাচ্চার দুধ দেওয়া যাবে না বাসার কাজ করা যাবে না রান্নাবাড়া করা যাবে না কিন্তু পুরুষে পারবে এগুলোর বলে জুলুম কথা বুঝে আসছে মাসআলা মহিলার জন্য একরকম পুরুষের জন্য আরেক রকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম না বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মহিলা সবার জন্যই কি সমান অতএব পুরুষ যদি জবাই করলে জবাই হয় মহিলা করলেও কি জবাই হবে আসলেই মহিলাদেরকে মুরগি টুরগি বাসা বাড়িতে জবাই করলে দেখা যায় মহিলারা জবাই করে না তাই না কেন করে না পুরুষ করলে যদি হালাল হয় মহিলা করলেও হালাল হবে মুসলমান হইলে হলো